হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি পেকিং বান্টামস মুরগি। খুবই সৌন্দর্য এই মুরগিগুলো দেখতে, এবং এদের গায়ের কাঠামো অন্য মুরগি থেকে ব্যতিক্রম, দেখতে খুব সুন্দর দেখায়। শখের বসে আমরা এগুলো লালন পালন করে থাকি বাসাবাড়িতে। বর্তমানে এগুলো খুব লাভজনক একটি ব্যবসা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। হল্যান্ড থেকে প্রথম এই মুরগিটা বাংলাদেশে আসে। আজকে বাংলাদেশে মার্কেটে এটি খুব ভালো একটি পজিশন করে নিয়েছে মুরগিগুলো। এই মুরগিগুলো থেকে মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। কারণ এই মুরগিগুলো সাধারণত আপনার অ্যাডাল্ট যেগুলো ডিম পাড়া মুরগি, 8 থেকে 10 হাজার টাকায় পাওয়া যায়। আর এগুলো এক মাসের বাচ্চা যারা বিক্রি করে থাকেন তারা 2500 থেকে 3000 টাকায় এক মাসের বাচ্চা বিক্রি করেন। তো অসংখ্য ডিম দেন এই মুরগিগুলো, মিনিমাম নর্মাল মুরগি 18 থেকে 20টি ডিম দেয়। এই মুরগিগুলো নর্মাল মুরগির মতোই একই রকম ডিম দেয়, কিন্তু একটু ব্যতিক্রম যে এই মুরগিগুলোর ডিম এরা নিজেরা তা দেয় না। এই মুরগিগুলোর ডিম ইনকিউবেটর মেশিনের মাধ্যমে ফোটাতে হয়। এতটুকুই পার্থক্য। তো ভিউয়ার্স, মুরগিগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, দেখা যায় না। আমরা এই মুরগিগুলো প্রায় সময় কাঁটাবনের বিভিন্ন দোকানে দেখে থাকি। যেরকম আজকে আমি কাঁটাবনের ড্রিম বার্ড পাখির দোকানে এসেছি। এখানে আমি দেখতে পেলাম যে বান্টা মুরগি বেশ কয়েকটি রয়েছে, বিরল জাতের, পশমগুলো মোড়ানো। তো এই জাতটা কিন্তু খুবই রেয়ার একটা জাত। এই জাতটা সবসময় দেখা যায় বান্টা মুরগি, সাধারণত যেটা প্লেন সেটা তো হয়, এটা বিরল। চলুন দোকান ভাইয়ের সাথে কথা বলা যাক। মুরগিগুলো হল্যান্ডে, তাই না? আচ্ছা, মুরগিগুলো দামটা কিরকম? 5000, 8000, 10000 টাকা, 10000 টাকা, 5000 টাকা। 10000 থেকে জোড়া? জোড়া 10000 টাকা, না? আচ্ছা, এই মুরগিটা আপনার হল্যান্ডে, মানে এখন তো বাংলাদেশে এটা চাষ হচ্ছে, বাংলাদেশে অ্যাভেলেবেল না? এটা কেমন, মানে ব্যবসা ঠিক থেকে এটা সফলতা কেমন? অনেক ভালো। আপনার মুরগি পালে 6 মাস পরেই আপনার রেজাল্ট শুরু হয়ে যাবে। বাচ্চা ফুটাবে, হ্যাঁ, তখন আপনার মাসে 2 লাখ 2.5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম করা যাবে, ইনকাম করা যাবে। তাহলে 6 মাস বয়স থেকে এরা ডিম পাড়া শুরু করে। কয়টা করে ডিম দেয়? ডিম দেয় অনেকগুলো, 30টা। আচ্ছা, এগুলো কি ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটাতে হয় নাকি এরা নিজেরাই ডিমে তা দেয়? মেশিনে ফুটাবে, না? আচ্ছা, মুরগিটার নাম কি জানি বললেন আপনি? মুরগির নাম আছে, তারপরে ড্যানটম, না? আচ্ছা আচ্ছা। আর এটা কেমন পরিবেশে এটা রাখতে হয় মুরগিটা? আপনার এখানে সেল কেমন এই মুরগিগুলো? দুইজনের মতো প্রতি মাসে সেল করেন, না? ঠিক আছে, থ্যাংক ইউ বাবু ভাই। তো বিয়স, আমরা বাবু ভাইয়ের সঙ্গে কথা বললাম। তো ওনার এখানে প্রতি মাসে প্রায় 20 জোড়ার মতো এই মুরগি, ব্যান্টম মুরগি উনি বিক্রি করে থাকেন। হ্যাঁ, খুবই লাভজনক একটি ব্যবসা। এছাড়াও ওনার কাছে জানতে পেরেছিলাম যে ওনার কাছে এই মুরগির বাচ্চাও পাওয়া যায়। হ্যাঁ, বাচ্চা উনি কম দামে বিক্রি করে থাকেন। এছাড়া অন্যান্য খাবার, হ্যাঁ, সব রকম পশু পাখির খাবার উনি বিক্রি করে থাকেন, পাখির খাবার, হ্যাঁ, বিড়ালের খাবার, দেশি বিদেশি সব রকম খাবার এখানে পাওয়া যাবে। তো ঠিক আছে দিয়াজ, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও আপডেট আমরা আপনাদেরকে দিব সামনে। আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।